বিজনেস যদি শুরু করার নিয়ত করেন, প্রথমে আগে ফিল করেন যে আপনার লাইফে বিশাল কিছু ঝড় আসছে সামনে। আপনার লাইফে মনে হবে যে আমি এই মনে হয় ভালো করলাম, আসলে ভালো হচ্ছে না। আবার মনে হয় যে ওকে এটা হবে কিনা, এটা হবে, ওটা হবে কিনা, এটা হবে। দেয়ার আর লটস অফ কনফিউশন সামনে আপনার আসতেছে। বাট দিন শেষে একটাই কথা যে কনফিউশন থাক আর না থাক, আমি যেটাই করি আমাকে টিকে থাকতে হবে, সামনে আগাইতে হবে। দিস ইজ দ্য মেইন থিং। তার মানে হোয়াট এভার, আমি যুদ্ধে নামছি, শত্রুপক্ষ আমার ওই সাইডে আছে, আমার পাহাড় আসুক, পর্বত আসুক, সমুদ্র আসুক, আমাকে কি করতে হবে? পাড়ি দিতে হবে। দ্যাটস ইম্পর্টেন্ট। তো এই জিনিসটা যদি একবার মাইন্ডসেটে তৈরি করে নেন, তাহলে আমি বলবো যে আপনাকে আটকানো মুশকিল। আপনার যে সাকসেস যেটা আপকামিং ইনশাল্লাহ, এইটাকে কি আটকানো মুশকিল। কিন্তু ওইটা হলে এটা করব, এটা হলে ওটা করব, এটা না হলে এটা করব না, এরকম যদি আপনাদের মধ্যে থেকে থাকে, তাহলে আমি এতটুকু বলতে পারি যে আপনার দ্বারা সামনে হবে না। সরি, কী কী ঝড় আসতে পারে? প্রথম হচ্ছে হলো খুব ক্লোজ জায়গা থেকে ঝড়গুলো আসে, যেগুলো কি আমরা এগুলো বলি টায়ার ওয়ান। লাইক আপনার ঠিক আশেপাশে কারা থাকে? ইটস ফ্যামিলি, ফ্রেন্ডস। সো প্রথম হচ্ছে হলো বিজনেস যখন করতেছেন, এই মানুষগুলোর সাথে পারতপক্ষে আলোচনা, পার্টনারশিপ, যদি সে না বোঝে ব্যাপারটা, না করা কি উচিত। কারণ সিম্পল হয় কি, আমরা যখন ফ্রেন্ডশিপে থাকি তখন কি হয়, খুব ইয়ার্কি ফাজলাম একটা সম্পর্ক থাকে। কিন্তু বিজনেস কিন্তু ইয়ার্কি ফাজলাম সম্পর্ক না, এটা কি খুব সিরিয়াস একটা ম্যাটার। বিজনেস করতে গেলে প্রথম যে জিনিসটা হয় সেটা হচ্ছে হলো সম্পর্ক অনেকগুলা কি হয়, ডাইভার্ট হয়ে যায়, কমে যাবে। ইটস সিম্পল। এবং এই জিনিসগুলো আপনাকে মেনে নিতে হবে। কিন্তু শিওর থাকেন আপনি সাকসেস হলে এই সম্পর্কগুলোই কি হবে, আবার রিটার্ন করবে, আরও ভালো হবে, আরও বড় করবে। ওই জায়গাগুলো যেন মাথায় থাকে যে এরকম হতে পারে। সেকেন্ড হচ্ছিল অর্থনৈতিক ক্রাইসিস। টাকা আপনাকে ইনভেস্ট করতে হবে, কোথায়? নিজের উপরে করতে হচ্ছে, আপনার হয়তো বা প্রোডাক্টের উপরে হালকা করতে হবে, কিন্তু অ্যাকচুয়ালি আপনার কাছে তো টাকাই নাই, কিন্তু ইনভেস্ট করতে হবে। আবার আপনি এটাও শিওর না যে টাকা ইনভেস্ট করলে এটা আসলে আসবে কি না। কেউ কোনো শিওরিটি দিতে পারে, কেউ দিতে পারে না। এখানেও কনফিউশন, এখানেও কি হিউজ একটা মানে প্রচুর ঝামেলা কাজ করে ভিতরে, যে আসলে আমাদের হবে কি হবে না, টাকা যদি যেটা ইনভেস্ট করতেছি না আসলে কি হবে, মেবি আপনি কারো থেকে ধার করতেছেন সেখানে কি হবে। দেয়ার আর লটস অফ থিং যেটা আপনাকে কি করবে, হিউজ পেইন দিবে। বাট এরপরেও রাস্তা এটাই, কিচ্ছু করার নাই, ইউ হ্যাভ টু, লাইক আপনাকে এই রাস্তায় যেতে হবে। মেবি আপনি ফিল করবেন যে আমার দ্বারা আসলেই কি সম্ভব, আসলে কি সম্ভব না, কনফিউশন তৈরি হবে। দুইটা অ্যাড রান করছেন, $20 খরচ হয়েছে, আপনি সাথে সাথে কি মানে হার্ট অ্যাটাকের অবস্থা। এখন কিন্তু যেটা হয়, যারা বিজনেস অলরেডি করতেছে তারা $200, $500, $2000 গেলেও দে ডোন্ট কেয়ার। কিন্তু এভরি ওয়ান যখন তারা লাইফের শুরু ছিল, $20 গেলেই সবগুলা গিয়ে আগে অ্যাড অফ করে। কেন? আমি জানি না এরপরে কী হবে, কারণ আপনি শুরু করতেছেন। দ্যাটস দ্য গ্যাপ অলসো। আজ পর্যন্ত যত লোক ভালো কিছু করছে বা সামনে আগাচ্ছে, এভরি ওয়ান এটা দিয়ে কাজ করছে, কারণ আপনার মাইন্ডসেট বলে দিবে যে আপনি কোন দিকে যাবেন, কি হবেন। ইটস ইম্পর্টেন্ট। এখন মাইন্ডসেট তৈরি হয় কিভাবে, মাইন্ডসেটটা তৈরি হয় কিভাবে? এখন ধরেন আপনি যাদের সাথে ঘুরতেছেন, যাদের সাথে কথা বলতেছেন, যাদের সাথে চলতেছেন, এভরি ওয়ান নেগেটিভ মাইন্ডসেট, বিজনেস ভালো না, এটা করিস না, ওইটা পারবি না, এটা খারাপ, এটা হবে না, এই রিস্ক নেওয়া দরকার নাই, যদি টাকা না আসে তাহলে কি করবি, কালকে যদি তুই না থাকিস তাহলে কি হবে। এই পাবলিকগুলা মোস্ট অফ দেম লাইফে নিজেরা কিছু করতে পারে নাই। আপনি আগে ডিসাইড করবেন এটা, যে যে আমাকে এই কথাগুলো বলতেছে তার লাইফে সে কী করছে। তো তার মাইন্ডসেট যখন স্লো নেগেটিভ, সে আপনাকে নেগেটিভ করার চিন্তা করবে, আর এই জায়গা থেকে আপনাকে দ্রুত বের হয়ে আসতে হবে যদি আপনি পজিটিভ মাইন্ডসেট করতে চান। মাইন্ডসেট ঘরে বসে হয় না, মাইন্ডসেট হয় আপনার আশেপাশের মানুষকে নিয়ে। তাহলে আপনার আশেপাশের মানুষ যেরকম হবে আপনার মাইন্ডসেটও সেরকম হবে। আর এই চেঞ্জটাই কি সবচেয়ে বেশি জরুরি। আর এই মাইন্ডসেট যদি আপনার ওকে থাকে, আমি বলবো যে আপনি শিওর থাকেন একটু হয়তো লেট হবে, একটু কি হইতে পারে, লেট হইতে পারে, একটু দেরি হইতে পারে, বাট আপনার সাকসেস আসবে।